আনিস হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বৃহস্পতিবার সকালে আনিস হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে নন্দকুমারে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন অর্থাৎ আইমা সংগঠনের একাধিক সদস্যরা। তারা নন্দকুমার থেকে হলদিয়া এবং দীঘাগামী 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, অবিলম্বে আনিসের হত্যাকাণ্ডের দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে, না হলে আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তারা। খুন হয়েছে, খুন হওয়া সত্ত্বেও উনার গার্ডিয়ান রাত্রিবেলায় পুলিশে খবর দেয়। রাত্রি থেকে নিয়ে সকাল 9টা পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা পুলিশ পালন করেনি, সেই জন্য আজকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন রাত্রির আহ্বানে এতগুলো লোক জড়ো হয়েছে। আমরা চাই আনিসকে যারা খুন করেছে, আনিসকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি চাই, তাদের সুবিচার চাই, আরও জানাই আমরা সিবিআই করতে চাই। আজকের দিনে যদি লক্ষ্য করে দেখা যায়, রাত্রিবেলায় যখন আনিসের বাড়িতে যাওয়া হয়, আমরা সংবাদ মাধ্যমে শুনেছি কিছু রাইফেলধারী মানুষ আনিসের বাবাকে ধরপাকড় করে রেখেছিল, আর কিছু মানুষ তারা উপরতলায় তিনতলাতে ছাদে উঠে যায়। কিছুক্ষণের মধ্যেই আনিসকে তিনতলার উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়। এরপরে নিচে যে রাইফেলধারী পুলিশ ছিলেন, তিনাদেরও কোনো পাত্তা পাওয়া যায়নি। আজকালের দিনে আমরা লক্ষ্য করে দেখব, যদি কারোর উপরে পার্সোনাল কোনো রাগ থাকে, তাকে ছোট পিস্তল দ্বারা, লুকানো পিস্তলের দ্বারা তাকে হত্যা করা হবে। এই নয় যে কোনো মানুষ রাইফেল নিয়ে, গাধা বন্দুক নিয়ে তার বাড়িতে যাবে। তাতে আমার তো যেটা ধারণা যে এর মধ্যে প্রশাসনের বড় বড় লিডারদের হাত রয়েছে, প্রশাসনের সরকার যারা রয়েছেন সরকারের বড় বড় নেতাদেরও হাত রয়েছে। তাই আজকের এই যে আমাদের বিক্ষোভ সমাবেশ, পদ অবরোধ, কয়েক ঘন্টা ডাকে এত লোক আমরা জড়ো করতে পেরেছি। পুরো রাজ্য জুড়ে আমাদের এই বিক্ষোভ অবরোধ চলছে। আগামী দিনে যদি আমরা সুবিচার না পাই, আমরা ভয়ানক আন্দোলনে নামব। এখন আমরা বলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের হেডকোয়ার্টার থেকে সুপ্রিমো অর্ডার না দেয়, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলবে না। আমার নাম আব্দুল কাদের দিন, নন্দকুমার, আমি জেলা দায়িত্বে রয়েছি।